এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে রাতভর বৃষ্টি রয়েছে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে গতকাল রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে উড়িষ্যার ভিতরকণিকা ও ধামড়া বন্দরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে এই তীব্র ঘূর্ণিঝড় দানা এবং আজকে সকাল আটটা তিরিশ পর্যন্ত সম্পন্ন হয় ল্যান্ডফল প্রক্রিয়া একটা লম্বা সময় ধরে চলে এই ল্যান্ডফল জানা যাচ্ছে ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকেই চলছে মোশলধারে বৃষ্টি উড়িষ্যার মোট ষোলোটি জেলায় হরপ্পা বানের সতর্কতা জারি করা হয়েছে জানা যাচ্ছে উড়িষ্যার ভদ্রক জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক গাছ ও অনেক বাড়ি ঘর ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি উপকূলবর্তী এলাকায় চলছে তীব্র জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও এর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় যদিও সেভাবে ঝড়ের গতি না থাকলেও গতকাল রাত থেকে উপকূলবর্তী জেলা উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে দিনভর ভারী বৃষ্টি চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায় এখনও আজকে বৃষ্টি চলছে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে একাধিক এলাকা জানা যাচ্ছে আজকে রাতভর এই বৃষ্টি চলতে পারে বৃষ্টির মাত্রা একাধিক জেলায় বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এমনকি আগামীকালও চলবে বৃষ্টি তো আসুন দেখে নেব ঝ ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে রাত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে এ বিষয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহুর্তে সেখানে বৃষ্টি হচ্ছে কি না লিখতে বলবেন না তো সরাসরি আমরা চলে যাবো স্যাটেলাইটে সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কতটা শক্তি হারালো সেটাও দেখে নেব তো প্রথমে আমরা একটু দেখে নেব বায়ুর ঝাপটা মডে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের স্পিড বা গতি কতটা কমেছে তো দেখে নেব তো দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এই মুহূর্তে উড়িষ্যার ভদ্রক জেলার আশপাশে আনন্দপুর এবং কাপ্তিপদ জয়পুর এই এলাকাতে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে ঘূর্ণিঝড়টি যদিও বাংলার ভিতর দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়টি কার্যত দক্ষিণ পশ্চিম দিকে মুভ করবে অর্থাৎ এটা অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা ফলে পশ্চিমবঙ্গের দিকে আর এগিয়ে আসার সম্ভাবনা থাকছে না যদিও আজকে এর প্রভাবে বৃষ্টি চলবে এই মুহূর্তে যদি আমরা এর স্পিড বা গতিটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন দীঘা কাঁথি এই এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ফলে অনেকটাই দেখা যাচ্ছে যে গতিবেগ কিন্তু কমে এসেছে এদিকে গঙ্গাসাগরে এই মুহূর্তে বায়ুর গতিবেগ রয়েছে ঘণ্টায় চৌষট্টি কিলোমিটার নামখানাতে পঞ্চান্ন কিলোমিটার কাথিতে পঞ্চান্ন কিলোমিটার দীঘাতে রয়েছে পঞ্চাশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ এবং এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা গতিবেগ বেশি রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এখনও কিন্তু বায়ুর গতিবেগ রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে একটা গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে আজকে রাতের দিকে কিন্তু রাত আজকে রাত বারোটার পর থেকে ধীরে ধীরে এর শক্তি আরও ক্ষয় হবে এবং সিস্টেমটি দক্ষিণ পশ্চিম দিকে সরতে থাকবে ফলে আজকে রাতের রাত বারোটা একটার পর থেকে বৃষ্টির মাত্রা খানিকটা হলে কমে যাবে যদিও আজকে রাতের দিকে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব আগামীকাল ঘূর্ণিঝড়টির গতিবেগ কতটা কমছে তো আগামীকাল শনিবার সকালের দিকে যদি আমরা দেখতে দেখছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতি কমে যাবে এবং তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আগামীকালও দীঘা কাঁথি এবং গঙ্গসাগর ফেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল শনিবার সকালের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে অর্থাৎ আগামীকাল সকালে ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেকটাই কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে থাকবে আগামীকাল দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব একেবারে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু আগামীকালও রয়েছে যদিও সব জেলায় বৃষ্টি হবে না কিছু কিছু জেলায় আগামীকাল বৃষ্টি হবে তো আমরা দেখে নেব আজকে রাত্রের দিকে প্রথমে দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে কিন্তু আজকে শুক্রবার সন্ধ্যা রাত্রের দিকে দেখা যাচ্ছে যে উড়িষ্যার আশপাশের এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি চলছে দেখুন এই এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে ভদ্রক জেলাতে এখনও বৃষ্টি চলছে ভারী বৃষ্টি কাতিপড়ো তারপরে এদিকে রয়েছে ভদ্রক আনন্দপুর এই এলাকাতে ভারী বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে যেটা চলছে এখনও এবং এদিকে কিছুটা ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ফেজারগঞ্জ নামখানা দীঘা কাথিতে দেখুন আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বেলটাতে এছাড়াও বৃষ্টি আজকে রাতের দিকে রয়েছে রাতভর বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি ঝাড়গ্রামে ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম সহ বাঁকুড়া পুরুলিয়াতে হালকা বৃষ্টি রয়েছে দুই বর্ধমানে হালকা বৃষ্টি আজকে রাত্রের দিকে রয়েছে এর পাশাপাশি এদিকে বর্ধমানের কাটোয়া বীরভূমের বোলপুর বর্ধমানে গোশকরা এই এলাকাতে দেখুন হালকা বৃষ্টি আজকে রাতের দিকে চলবে আর রাতের দিকে হালকা বৃষ্টি যদিও টানা বা ভারী ভারী বৃষ্টি নেই ঝিরঝিরে বৃষ্টি চলবে কন্টিনিউ করবে বৃষ্টি তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও বৃষ্টি রয়েছে আসানসোল দুর্গাপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি কিছুটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এদিকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হতে পারে কতুলপুরে ভারী বৃষ্টি হতে পারে আরামবাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে রাতের দিকে চলবে এদিকে বীরভূম জেলার শিউড়িতে কিছুটা ছিটে বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে যদিও রাতের দিকে আজকে বৃষ্টি কমে যাবে উপরে জেলাগুলিতে তবে আজকে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তার সঙ্গে কিছুটা বাঁকুড়া এই জেলাগুলিতে রাতের দিকে আজকে রাতভর বৃষ্টি চলতে পারে এই বিয়েটাতে বৃষ্টি চলবে কলকাতাতে বৃষ্টি চলবে যদি কলকাতায় বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি হাবড়া বাড়িপুর টাকি হিগনগঞ্জ নিউ টাউন বাড়িপুর জয়নগর এই সমস্ত এলাকাতে বৃষ্টি আজকে রাতের দিকে চলবে তবে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র খুলনা লাগ খুলনা বিভাগের যে সমস্ত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের বর্ডারে সেই এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে যেমন শ্যামনগর এদিকে কালীগঞ্জ তার সঙ্গে সাতক্ষীরার কিছু কিছু এলাকা পূর্ব পশ্চিম দিকের এলাকাগুলিতে বৃষ্টি হবে যশোরে বৃষ্টি রয়েছে এদিকে রাজশাহীতে বৃষ্টি হবে মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে আজকে রাতভর বৃষ্টি চলবে তবে রাত্রের দিকে রাত্রি বারোটার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসবে আসুন দেখে নেবে আগামীকাল পরিস্থিতিটা কেমন থাকবে আগামীকাল পরিস্থিতি থাকছে হচ্ছে আগামীকাল দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকাল থেকে ঘন কালো মেঘে আকাশ ঢাকা থাকবে শনিবার আগামীকাল সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে তবে মেঘটা দুপুরে পর থেকে কাটতে শুরু করবে দুপুর বারোটার পর থেকে দেখা যাচ্ছে মেঘের প্রভাব কাটতে থাকবে দেখুন বিকেল বা সন্ধ্যার দিকে বিকেলের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকবে আগামীকাল দেখুন আগামী আগামীকাল বজ্রপাত আশঙ্কা নেই শুধুমাত্র বৃষ্টি চলবে ঝিরেঝিরে বৃষ্টি আগামীকাল শনিবার সকাল থেকেই উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা কলকাতা হাওড়া হুগলি এদিকে খড়গপুরে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সকালে রয়েছে গোয়ালতরে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টি রয়েছে বাঁকুড়াতে পুরুলিয়াতে আগামীকাল বৃষ্টি হবে দুর্গাপুর আসানসোলেও আগামীকাল বৃষ্টি রয়েছে বীরভূম জেলার বোলপুর নানুর বর্ধমানে করা বর্ধমান কতুলপুর আরামবাগ এই এলাকাগুলিতে আগামীকাল সকালের দিকে দেখুন বৃষ্টি চলবে আগামীকালও বৃষ্টি রয়েছে আগামীকাল ঘূর্ণিঝড় সেটা কিন্তু শক্তি হারিয়ে অনেকটা দুর্বল হবে এবং নিম্নচাপ রূপে অবস্থান করবে উড়িষ্যার ভিতরেই থাকবে এবং ধীরে ধীরে তার মুভমেন্ট থাকছে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে উপকূল ধরে সেটা ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে আগামীকাল দিনভর ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে উড়িষ্যাতে এবং দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির মাত্রা কমবে আগামীকাল বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে তবে শনিবারের পর থেকে দেখা যাচ্ছে যে উড়িষ্যাতে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং ঘূর্ণিঝড়টি অনেকটাই দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে সরে আসছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে আগামীকাল সন্ধ্যা নাগাদ ফলে রবিবার থেকে পুরোপুরি আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এই অংশে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আগামী রবিবার নাগাদ আবহাওয়া পুরোপুরি পরিষ্কার এবং রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে তো বুঝতে পারছেন কাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এদিকে একটা ঘূর্ণিঝড় যেতে না যেতে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যে একটি সাইক্লোন তৈরি হয়ে গিয়েছে সেটা পরবর্তীতে আবার বঙ্গোপসাগরে আসবে কি না তা নিয়ে সেদিকে কিন্তু নজর রাখতে হবে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ